লাভা অগ্নি টু আসতে চলেছে দেশে, মেরিটেক প্রসেসর সহ আর কোন ফিচার নিয়ে লঞ্চ করবে এই ফোন। লাভার তরফে শীঘ্রই লাভা অগ্নি টু ফোনটি লঞ্চ করতে চলা হচ্ছে। জানা গিয়েছে এই ফোনটি শোরুমে লঞ্চ করবে, সঙ্গে থাকবে মেরিটেক ডেমনস্ট্রেটিভ 7050 প্রসেসর। সম্প্রতি এই ফোনের ছবি প্রকাশ এসেছে, সেখান থেকে জানা গিয়েছে এই ফোনের রিয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কে। লঞ্চের আগে জেনে নিন এই ফোনের সম্ভাব্য ফিচার সহ লঞ্চের দিনক্ষণ, দাম ইত্যাদি। কবে লঞ্চ করছে এই ফোন? লাভা অগ্নি টু ফোনটি 16 মে দুপুর 12টায় লঞ্চ করবে। যারা এই লঞ্চের অনুষ্ঠান দেখতে চান তারা সেটিকে ইউটিউব বা ফেসবুকে দেখতে পারবেন সেই অনুষ্ঠান। এই ফোনটিকে গ্রাহকরা লঞ্চের পর অ্যামাজন থেকে কিনতে পারবেন। এই ফোনের দাম কত হতে পারে? ভারতে এই ফোনের দাম 20,000 টাকার মধ্যে হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি একটি রিপোর্ট থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোনের একাধিক তথ্য সদ্যই অনলাইন ফাঁস হয়েছে। কী কী ফিচার থাকতে পারে এই ফোনে? এই ফোনে মেরিটেক ডিমেনসিটি 7050 প্রসেসর থাকতে পারে। দু নম্বর হচ্ছে এখানে 6.5 ইঞ্চি একটি HD প্লাস AMOLED ডিসপ্লে থাকবে, সেখানে 120Hz রিফ্রেশ রেট থাকবে, 50MP প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা থাকবে এই ফোনে। সঙ্গে থাকবে LED ফ্ল্যাশ, 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে, যা মাইক্রো SD কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে এই ফোন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ 5G ব্লুটুথ ইত্যাদির সাপোর্ট মিলবে এই ফোনের কানেক্টিভিটির জন্য।